শীতের ভোরে ভয়াবহ আগুন, আগুনে পুড়ে ছায় প্রায় 18টি দোকান। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, আগুনে সব হারিয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। শীতের ভোরে বিধ্বংসী আগুন, আগুনে পুড়ে গেল প্রায় 18টি দোকান। ভোরের আলো ফুটতে না ফুটতেই এলাকা জুড়ে কান্নার রোল। সর্বগ্রাসী আগুন কেড়েছে সব কিছু, অসহায় সম্বলহীন মানুষগুলির দিন চলবে কী করে? বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের। মঙ্গলবার ভোর 4টে নাগাদ ঘটনাটি ঘটেছে নিউটাউনের গৌরাঙ্গ নগর বাজারে। স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে, বিধ্বংসী আগুনের জেরে 18টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর 4টে নাগাদ প্রথম এলাকার একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় একজন। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ওই দোকান থেকে পার্শ্ববর্তী দোকানগুলিতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে দমকলের 4টি ইঞ্জিন। স্থানীয়রা জানাচ্ছেন, দমকল যতক্ষণে এসে পৌঁছেছে ততক্ষণে বাগজোলা খালপাড়া এলাকায় প্রায় 18টি দোকান পুড়ে গেছে। এরপর দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে আসেন নিউটাউন থানার পুলিশ। দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে দোকানগুলিতে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা স্বদেশ মণ্ডল জানান, স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে ফোন করেছিলেন বাজারে আগুন লেগেছে, খবর পেয়েই ঘটনাস্থলে এসে দেখি আমাদের দোকান দুপাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার দোকানের দুপাশের দোকানগুলিতে আগুন জ্বলছে। অনেকে দোকানে বসবাস করতেন, সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমাকে যখন এই একজন বাজারের দোকান ব্যবসায়ীর বিবন্ধে ফোন করে, তখন 4:30 নাগাদ যে বাজারে আগুন ধরেছে দোকানে। এবার যখন এসে দেখলাম, তখন ঠিক আমার দোকান থেকে চারখানা দোকান আর তারপরে চারখানা দোকান সমানে আগুন জ্বলছে। মানে নির্দিষ্টভাবে বলতে পারছি না যে এখানে কোন দোকান থেকে লেগেছে। কুড়িখানা দোকান ক্ষয়ক্ষতি বলতে, প্রত্যেকের দোকানে অনেকে বসবাসও করতো দেখুন। তারপরে আপনার এই মুরগির যন্ত্রপাতি, মুরগি কাটার, কেউ জামা কাপড় ব্যবসা করতো, সবার তো জিনিসপত্র প্রচুর। মানে এখানে ব্যবসা কাম বসবাস। দমকল ধরুন 15-20 মিনিটের মধ্যে ঢুকেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নিউ টাউন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।